টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের তৃতীয় অনুশীলনীর প্রথম পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম পর্বে আমি তোমাদের সূত্র নিয়ে আলোচনা করব। সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনীতে এই সূত্রগুলো ব্যবহৃত হয় আর তৃতীয় অনুশীলনীতে এই সূত্রগুলো ব্যবহৃত হয়। তো দ্বিতীয় অনুশীলনীর প্রথম পর্ব যখন আমি করিয়েছিলাম তখন কিন্তু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই সূত্রগুলোও তোমার জানার দরকার আছে। সবগুলো সূত্র জানলেই তুমি অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তো দেখো আমি সূত্রগুলো তোমাদের সামনে আলোচনা করি। দেখো এক নং সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দুই নং সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। দেখো এই যে চারটা সূত্র আছে এই চারটা সূত্রের থেকে কিন্তু আমরা এই চারটা সূত্র পাবো। তো আমি এর পরের পর্বে কিন্তু এই চারটা সূত্র থেকে এই চারটা সূত্র কিভাবে আসে সেটা প্রমাণ করে দিয়েছি, তোমরা ওই পর্বটা দেখতে পারো। এবং এই চারটা সূত্র থেকে কিন্তু আবার এই চারটা সূত্র আসে। তো এই এই মূল চারটা সূত্র থেকে এই চারটা সূত্র আসে এবং এই চারটা সূত্র থেকে আবার এই চারটা সূত্র পাওয়া যায়। এরপরে দেখো পাঁচ নং সূত্র হচ্ছে ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি ভাগ ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি ভাগ ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। কট এ প্লাস বি এর সূত্র হচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান ভাগ কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কট এ কট বি প্লাস ওয়ান ভাগ কট বি মাইনাস কট এ। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এরপরে আসো এই সূত্রগুলো দেখো। টু সাইন এ কস বি, দেখো টু সাইন এ কস বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এরপরে দেখো টু কস এ সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এরপরে দেখো টু কস এ কস বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। টু সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এরপরে দেখো সাইন সি প্লাস সাইন ডি, দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। এরপরে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এরপরে হচ্ছে কজ সি প্লাস কজ ডি সূত্র টু কজ সি প্লাস ডি বাই টু কজ সি মাইনাস ডি বাই টু। এরপরে হচ্ছে কজ সি মাইনাস কজ ডি এর সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো তৃতীয় অনুশীলনী করার জন্য তোমার কিন্তু এই সূত্রগুলো জানা লাগবে ভালো করে, এবং এই তৃতীয় অনুশীলনীতে এই চারটা সূত্রও কাজে লাগে। তবে এই সূত্রগুলো তৃতীয় অনুশীলনীতে কাজে লাগে না, তবে দ্বিতীয় অনুশীলনীতে কাজে লাগে। এবং এর পরের অনুশীলনী যেগুলো আছে চতুর্থ পঞ্চম এই অনুশীলনীগুলোতে কিন্তু এই সবগুলো সূত্রই কাজে লাগে। সুতরাং সবগুলো সূত্রই ভালো করে মুখস্থ করে রাখবে, এই সূত্রগুলো ঝটপট মুখস্থ করে নাও এবং প্রতিদিন চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করার, মানে সূত্রগুলো বারবার পড়ার এবং লিখার, তাহলে এই সূত্রগুলো মনে থাকবে। কারণ এই সূত্রগুলো অনেক সময় একটার সাথে আর একটার প্যাচ লেগে যায় বা অনেক সময় ভুলে যাও। অনেকেই মন্তব্য করো যে সূত্রগুলো পারি না কী করতে পারি। আমার মতামত হচ্ছে সূত্রগুলো প্রতিদিনই কম বেশি পড়বে এবং বারবার লিখবে। ত্রিকোণমিতির সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ত্রিকোণমিতি অঙ্ক অনেকেই কম পারো, কারণ কি? তার মূল কারণ হচ্ছে সূত্র পারো না আর চর্চার অভাব। ত্রিকোণমিতি ভালো পারার জন্য তোমাকে সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে এবং অঙ্কগুলো বারবার চর্চা করতে হবে, কারণ অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক রকমের। তো আমি তোমাদের এই যে অনুশীলনী আছে মানে তৃতীয় অনুশীলনীকে আমি ১৫টা পর্বে ভাগ করেছি এবং ১৫টা পর্বে আমি ৩৯টা অঙ্ক সমাধান করে দিয়েছি। এবং এই অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দিয়েছি। এবং আমি যে সিরিয়াল নাম্বারগুলো দিয়েছি সেটা আমার নিজস্ব সিরিয়াল নাম্বার দেওয়া। তোমাদের বাজারে যতগুলো বই আছে সবগুলো বই মিলে আমি একটা শিট বানিয়েছি, সেই শিট থেকে আমি প্রত্যেকটা অঙ্ক
ধরে ধরে সমাধান করে দিয়েছি এবং আমার এই অঙ্ক 39টা অঙ্ক করলে এই চ্যাপ্টারের তুমি যে বই করো সেই বইয়েরই দেখবা যে প্রত্যেকটা অঙ্ক সমাধান করা আছে। আর এই অনুশীলনীর সবগুলো অঙ্ক দিয়ে আমার একটা শিট করা আছে, শিটটা তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো, এতে তোমাদের উপকারে আসবে। আর আমি দ্বিতীয় পর্বে এই সূত্রগুলা কিভাবে এসেছে সেই সূত্রগুলার আমি প্রমাণ দেখিয়েছি, এরপর তৃতীয় পর্ব থেকে আমি অঙ্কগুলা করিয়েছি, তো টোটাল 39টা অঙ্ক করিয়েছি। ওই 39টা অঙ্ক করলে এই অনুশীলনীর আসলে আর কোনো অঙ্ক বাদ থাকে না। তো আশা করি যে তোমরা সূত্রগুলা ভালো করে মুখস্থ করে রাখবে এবং আমার প্রতিটা পর্ব দেখবে, এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য করবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।